এই যে আমরা বিচে দেখতে পারতেছেন, এটাও একটা ছোট আইল্যান্ড, মানে আমরা বলি মানে চরাঞ্চল, আসলে এটা এই দেশে চরাঞ্চল বলতে কিছু নেই, এটা একটা সাবেক, এটা একটা সাবেক বাড়ি ঘর, কিন্তু এটা একটা ছোট একটা আইল্যান্ড। এটা চারপাশ দিয়ে হয়েছে আপনার নদী, চারপাশে নদী। তো আমি আপনাকে একটু ঘুরে দেখাই। তো আমি সবশেষে ক্যামেরাটা পিছে নিয়ে নিলাম, তো আপনাদের আমি একটু চারিদিকে ঘুরে দেখাই। এখানকার মানে এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট আইল্যান্ড, এটা আসলে কি, এটা চারিদিকে নদী। এখন মানে এখানে প্রচুর মানে পানি, আর এখানকার দেখতে পাচ্ছেন গাছ গাছড়ি গুলো এত প্রাকৃতিক সুন্দর, মানে এটা বোঝাই যায় না যে এখানে চরাঞ্চল এটা দেশ। আসলে কি কিশোরগঞ্জের মানুষ এখন সবাই পানিবন্দি, যেহেতু এখন বর্ষা সিজন, তাই এই বর্ষা সিজনে কিশোরগঞ্জের মানুষ সবাই পানির ভিতরে বসবাস করে। কেননা এই যে দেখতে পাচ্ছেন এই দিকটা চারিদিকে পানি। আসলে কি এদের এখন যে রাস্তাঘাট, গাড়ি ঘোড়া যে ব্যবস্থা, এখন সবকিছু রাস্তা পানি, পানির নিচে চলে গেছে। তো তারা এখন চলাচলের জন্য তাদের ওই হচ্ছে নৌকা, নৌকা ট্রলার, তো ছোট ছোট নৌকা। তো আপনারা দেখতে পাচ্ছেন সাইডে আরেকটা দ্বীপ আছে, এটাও একটা ছোট গ্রাম। আসলে কি এই গ্রাম গুলো এরকম এখন অবস্থা, এখানে চারপাশে নদী, চারিদিক দিয়ে নদী, কিন্তু এই গ্রামের মাঝখানে একটা দেখেন টাওয়ার বসেছে, ইন্টারনেটের টাওয়ার। তো এখানে আসলে কি এই দেশ, এই কিশোরগঞ্জের মানুষ, যে হাওড়ের মানুষ, এখানকার মানুষ সব মানে এখন বর্তমানে যেহেতু বর্ষার সিজন, এখন এখানে চলাফেরা সব সম্পূর্ণ হয় ট্রলার অথবা নৌকার মাধ্যমে। আসলে কি এরা 6 মাস পানিবন্দি থাকে, আর যখন মনে করেন পানি চলে যায়, এখানে তারা প্রচুর ধান চাষ করে, আর এখন বর্তমানে তাদের আয় উৎস হচ্ছে এখান থেকে মাছ ধরে। তো কিশোরগঞ্জের মানুষ এখানে প্রচুর মাছ ধরে। আসলে কি এখানে মাছগুলো মানে খুবই প্রিয় পাওয়া যায়, যেমন দেশি মাছগুলো। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ছোট একটি নৌকা, নৌকা দিয়ে এই সারাদিন মাছ ধরবে, সে এই মাছগুলো নিয়ে এখানে আসে, এখানে বাজার আছে, বাজারের সাথে এখানে আরো আছে, আরো নিয়ে তারা মাছগুলো বিক্রি করে। আসলে কি এখানকার মাছগুলো খুবই ভালো। আর দ্বিতীয় কথা, এটা মিঠা পানির মাছ, এই মাছগুলো দেখা যায় কেমিক্যাল মুক্ত। আমরা ঢাকা থেকে সচরাচর যে মাছগুলো কিনে ওগুলো যে কেমিক্যাল থাকে, আসলে কি এখানকার মানে এই মাছের কোনো কেমিক্যাল হয় না, আর মাছ এখানে খুবই সস্তা মাছ। তো আজকে আমরা এই ট্রলার হালা ভাইয়ের সাথে এই মাছের ব্যাপারে একটু কথা জানবো। আমরা যে এই টলারওয়ালা ভাই থেকে শুনবো যে এখানে ভাই কি কি মাছ পাওয়া যায়, আর এখানে দামটা কিরকম ভাই, একটু বোন আছে দাম কিরকম? দাম বলতে এখানে মাছের তো জাত আছে, মাছে 1 হাজার এক দাম আছে, চিংড়ি মাছের 1400-1600 টাকা কেজি, পাইলে আছে 1800-2000 টাকা কেজি, আবার আইল মাছ আছে 1500-1600 টাকা কেজি, আপনার পাইম মাছ আছে 1200 টাকা কেজি, যেটা মনে হচ্ছে নিতে পারবেন না। শৈল মাছ আছে, আপনার চিকরা মাছ আছে, ট্যাংরা মাছ আছে, বোয়াল মাছ আছে, রুই মাছ আছে, সব মাছ যার যে প্রয়োজন যেটা এটা নিতে পারবেন। যেন আসবেন আমরা পাটুলি ফেরি ঘাটে, যেন হারত আছে, সকাল 5টা থেকে শুরু হয় 12টা পর্যন্ত হারতে মাছ বিক্রি, প্রতিদিন 1.5 কোটি টাকার মাছ যেন ওটাই হাওড়ের মাছ। গুড়া মাছ আছে, গরিবের লাগি গরিবের মাছও আছে, 100 টাকার, 50 টাকার, 150 টাকার, 200 টাকার কিনতে পারবেন, সমস্যা নাই, হারতে লেগে গুড়া মাছও নিতে পারবেন। তো আমরা সবশেষে এই নৌকার মাঝি ভাইয়ের কাছে কথাগুলো শুনে নিলাম। আসলে কি এখানকার মাছ খুবই ভালো, তো সেও বলে দিলে এখানে সকল ধরনের মাছ পাওয়া যায়, আর যারা হাওড়ে ঘুরতে আসবেন তারা এসে এখান থেকে মাছ কিনে নিয়ে যেতে পারেন বেশি করে। আর এখানকার মাছ খুবই সস্তা, আর বিশেষ করে এখানকার মাছও অনেক ভালো। আর দ্বিতীয় কথা, আমরা এখানে আসছি, আসার পরে দেখতে পাচ্ছি চারিদিকে অনেক নৌকা দিয়ে মাছ ধরতেছে। আসলে কি এখানে দিনেও মাছ ধরে, রাত্রেও মাছ ধরে, আর এখানে ছোট ছোট যে মানে সাইডে যে যে ছোট ছোট যে আমরা এই বাস গুলো দেখতেছি, আসলে এই বাস গুলো দিয়ে এখানে মাছ ধরার জাল, মানে যেটাকে আমরা বলি দোয়ার, দোহার, এই দোহার গুলো এখানে পাশে। এই তো আসলে এখানকার আজকের যে পরিবেশটা ছিল খুবই ভালো ছিল। আর দ্বিতীয় কথা, যেহেতু সকালবেলা আমরা রওনা দিছি, এখানে একটু ঢেউটাও বেশি ছিল, আর এখানে অনেক প্রচুর বাতাস। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানকার যে নৌকার মাঝি হ্যাঁ খুব ভালো, তার সাথে একজন লোক লোক আছে, তো সে খুব ভালো আমাদের সুন্দর ভাবে পুরোটা পুরো হাওড়ে অনেক অনেক জায়গায় জায়গায় নিয়ে তারা ঘুরে দেখালো আমাদের। আসলে বিশেষ করে হাওড়ে আসার কোনো উদ্দেশ্য ছিল না, তো হঠাৎ করে আমরা চলে আসলাম। আর বিশেষ করে এই হাওড়ে মনে করেন দেখার মতো অনেক কিছু। এই যে আপনারা দেখতেছেন একটি নৌকা দিয়ে এখান থেকে পার পার হচ্ছে, এখানে দেখেন অটো আছে, আপনারা আমি একটু জুম দিয়ে দেখাই। হ্যাঁ, এই যে এখানে অটো আছে, মোটর সাইকেল আছে, তারপরে আরো কিছু আছে, কিছু লোক এখানে পার হচ্ছে, মানে এখান থেকে মানে আমরা যেখান থেকে আসছি সেখানে তারা যাচ্ছে। আসলে কি এখানে ছোট ছোট কিছু নৌকা আছে, আপনারা দেখতে পারবেন সামনে, তো যেহেতু আমাদের নৌকাটা এখন চলে যাচ্ছে সামনের দিকে যাচ্ছে, এখানে ছোট ছোট নৌকা আছে, যেগুলা বাদাম টানায়, বাদাম যে কাপড়ে যে বাদাম টানায়, দেখেন যে ছোট ছোট নৌকা দিয়ে কিভাবে তারা যাচ্ছে। তো আসলে কি এই দেখেন এই ছোট ছোট নৌকা গুলো কোনো তেল লাগতেছে না,
কোন তেল কোন ইঞ্জিন মানে নাই এটার ভিতরে, সে কি করছে ওই কাপড়টা টানাইছে, কাপড়টা টানাই আসে যাইতেছে, দেখেন কিভাবে হাওয়ার মাধ্যমে সে চলে যাচ্ছে দেখেন। তার কোনো খরচ লাগতেছে না, কোনো তেল গুলো এগুলা কোনো খরচ তার লাগতেছে না, যেহেতু তার ইঞ্জিন ছাড়া এটা ছোট একটা নৌকা, তো বাতাসের মাধ্যমে সে এখানে যাচ্ছে দেখেন। আসলে কি এইসব জিনিসটা চলছিল আগে, এখন সচরাচর এগুলা দেখা যায় না। তো যারা মানে নদী অঞ্চল যাদের ঘর বাড়ি যেখানে তারা দেখতে পারে এইগুলা। আসলে এটা অনেক আগে এই এই চলটা ছিল, কিন্তু বর্তমানে এই চলটা খুবই কম দেখা যায় যেহেতু এখন নাই। তো হাওড়া এসে আমি দেখলাম, তো আপনাদের একটু দেখার সুযোগ করে দিলাম। এই দেখেন এই ছোট নৌকাটা কিভাবে যাচ্ছে, ইঞ্জিন ছাড়া নৌকাটা, তার কোনো ইঞ্জিন নেই, সে কাপড়ে একটা পর্দা লাগাইছে দুই সাইডে দুটো পাশ দিয়ে, তারপর সে হাওয়ার মাধ্যমে যাচ্ছে। এই দেখেন, তো এই যে এখানে আরেকটা ছোট দ্বীপ আছে দেখেন, চারোদিকে খালি পানি আর পানি, চারোদিকে পানি শুধু আর পানি। আসলে কি এদের এখন যেহেতু বর্ষার সিজন, বর্ষার সিজনে তাদের এখানে চলাফেরার জন্য খুবই সমস্যা হয়, কেননা তাদের যে কোনো মানে এই যে এখন এখানে যতটা ঘর বাড়ি তাদের মানে চলাফেরার জন্য তাদের নিজস্ব একটা ট্রলার লাগে, তারা এখানে ট্রলার ছাড়া চলতে পারে না। কেননা এখানে ছয় মাস পানি থাকে, ছয় মাস পানি থাকে না, যখন পানি থাকে না তারা তখন মনে করেন আপনার এখানে চলতে পারে। আর এই যে পানি দেখতেছেন এখানে আপনার ধান হয়, তারপর অন্যান্য ফসল এগুলো এখানে বনে, তো বিশেষ করে বর্ষার সিজনে এখানে তো সবাই পানি থাকে সেই জন্য কিছু হয় না। তো এখানকার ঘর বাড়ি যাদের আছে তাদেরও চলতে খুবই সমস্যা হয়। তো আমাদের এই যে সাইডে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা, ওই যে এখানে দেখেন কত সুন্দর এখানে ঘর বাড়ি গুলো। তো আরেকটি নৌকা আসতেছে মানুষজন নিয়ে, অনেক মানুষজন নিয়ে নৌকা আসতেছে। তো এই নৌকাটা যে আপনাদের একটু আপনি দেখায় সামনের দিকে নৌকাটা আসতেছে, আসলে কি এই নৌকাটা ওখানে যাবে। তো এই নৌকার ভিতরে অনেক লোকজন যাচ্ছে বুঝছেন, এই নৌকার ভিতরে অনেক লোকজন যাচ্ছে। তো এখানে দেখেন মোটর সাইকেল আছে অনেক সংখ্যা, একটা ছোট একটা লঞ্চের মতন ধরতে গেলে একটা ছোট লঞ্চ। তো এখান থেকে লঞ্চ লঞ্চ মানে ছোট একটা লঞ্চের মতন এটা দেখতে। তো এখান থেকে লোক পারাপারে হচ্ছে, এই দেখেন এখানকার মানুষ মানে নৌকা ছাড়া অচল, নৌকা যাদের আছে তারা এখন বর্তমানে এই বর্ষা সিজনে চলতে পারে। কিলিগা এখান থেকে আরেক জায়গায় গেলে নৌকা লাগে, নৌকা ছাড়া তারা কোথাও যেতে পারে না।